দাঁড়াও। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশু হচ্ছে আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই বাচ্চাটিকে আবার প্রায় 3 থেকে 4 মাস পর দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছেন আমার ছোট ভাগ্নি, মামার বাড়িতে 2 দিনের জন্য ঘুরতে এসছেন। 2 দিন না, মানে থাকবে কিছুদিন এখন, তো ঘুরতে এসছে। ও এতক্ষণ টিভি দেখছিল, ও একটা জিনিসই জানে, সেটা হচ্ছে আম পাতা জোড়া জোড়া আর আয় পিছি। আয় পিছি মানে আমাদেরকে বুঝে নিতে হবে আয় বৃষ্টি ঝেঁপে, এই দুটো ছড়া গান ও সবসময় শোনে। সকাল থেকে 5000 10000 বা শুনে 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 এই দেখো, হাই বলো হাই বলো হাই বলো হাই। ও এখন অনেকটা সব কিছু বুঝতে শিখে গেছে, মোটামুটি সব ওয়ার্ডগুলো বলতে পারে, কিন্তু সেটা ওর ভাষাতে বলতে পারে। ল উচ্চারণটা বেশি করে, র উচ্চারণটা পারে না, তো এরকমভাবে সব কিছু করে। ওই আম পাতা জোড়া জোড়াই এতক্ষণ ধরে টিভিতে শুনছিল, সেটা শুনতে শুনতে আমি এখন টিভিটা পজ করে দিয়েছি কথা বলবো বলে। এখন রাগের চোটে দরজাটাকে দুম 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 করে দরজাটা করছে। আবার এটা চালিয়ে দিলে, পাখাটা চালিয়ে দিলে আবার মাথাটা ঠান্ডা হয়ে যাবে, এখানে এখন বসে পড়বে। তো ওরা এসছে রবিবার দিন না সোমবার দিন বোধ হয় এলো, কবে এলো, শুক্রবার দিন ওরা এসছে, ওরা শুক্রবার দিন এসছে। আর শুক্রবার দিন আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম, এই এই করে ভিডিও ভিডিও করা হয়নি। তো আজকে থেকে আমি ভিডিও স্টার্ট করছি, এখন বাজে 7:30। তো এখন থেকে নতুন ভিডিওটা স্টার্ট করলাম। এই যে আমাদের রিচা ম্যাডাম সব সময় নাচন কোদন করতে ব্যস্ত, বলেছো তোমরা সবাই কেমন আছো বলো, বলো কেমন আছো, এইখানে 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 বলো কেমন আছো, বলো কেমন আছো। এটা কি ধরনের আবার ওই দেখো আমি চালাও, তুমি আমি আমি যদি পারো তুমি চালাও, যদি পারো তুমি চালাও আমি আমি চালাও, নিজে নিজে চালালো টিভি, নিজে নিজে টিভি চালাতে শিখে গেছে, বুঝতে পারে না যে কোন সুইচটা কোন এতে, কিন্তু ওর মতন চালিয়ে দেয় একটা। এই রিমোট দে, জাসা মেরা প্যার হ্যায়, জাসা মেরা প্যার হ্যায়। ওইটা মামার, তুই জানিস ওইটা মামার? হ্যাঁ এটা কি, মিমে ওটা কি, ওটা কি পিমে পিমে, ওটা এই করে বেড়াচ্ছে। এখন পাখা বন্ধ করে রেখে দিয়েছি যার জন্য এইসব করছে। এবার আমার কথা বলা হয়ে গেলে পাখাটা চালিয়ে দেবো, তারপরে তরং করে লাফিয়ে বিছানায় উঠে পড়লো। নিজে নিজে পাখার সুইচ জেনে গেছে, নিজে নিজে পাখার সুইচ চালিয়ে দিল। গরম হচ্ছে, গলম 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 হচ্ছে তোর, গলম হচ্ছে। ওটা আয়ো, ওটা আয়ো, না আমাকে একটা পুপু দাও, তারপরে তারপরে চালাবো। আগে পুপু দাও, আর তুই আমি জানি, একটা পুপু দাও, একটা পুপু দাও আমাকে দাও, তাহলে চালাবো না, একটা দাও। রিচা আমি কিছু বলছি, এই চতকো ঘরে দিয়ে আসবো চ, না 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 একটা একটা পুপু দাও আমাকে। এখন ঘরের সমস্ত লাইট গুলো পট পট করে জ্বালছে, এখানে সিলিং এর লাইট জ্বেলে দিয়েছে, অর্ধেক জ্বালতে পেরেছে অর্ধেক পারছে না, টিভি বন্ধ করে দিয়েছে। আমাদের টিভিতে এদিকে একটা সুইচ করা আছে আর ওই দিক থেকে একটা সুইচ করা আছে, মানে যখন এখানে থাকবো মেঝেতে থাকবো তখন এখান থেকে, আর বিছানায় যদি আমরা বসি সেক্ষেত্রে আমরা বিছানা থেকে যেন টিভি সুইচটা অফ করতে পারি, এই জন্য দুটো সুইচ করা হয়েছে যাতে মেঝেতে না নামতে হয়। আর ওই করছে, টিভি বন্ধ করে দিয়েছে, এখন ওর দৌড়াতে শুরু হয়েছে, ওর মা ওভারও দিদিকে পড়াতে বসেছে, আর ওই জন্য সন্ধ্যাবেলা থেকে এখানে এসছে। বাড়িতে এখন সচরাচর মানে কেউ নেই সেরকম, মা গেছে একটুখানি দোকানে বাজারে, ও আজকে অফিসে গেছে। সকালবেলা থেকে আমাদের আজকে এরকমই চলছে, আর ইনিই আমাদের বাড়িতে আগমন ঘটেছে বলে দিন আর রাত আমাদের বাড়িতে কীভাবে হচ্ছে আমরা কিছুই টের পাচ্ছি না। এখন বলো মা, মা বলো তুমি কত ভালো, বলো কে বায়ো কে বায়ো, ও বাবা বলো তো কে বায়ো কে বায়ো, মনি বায়ো, আমাকে মনি বলে, বলো মই বায়ো না বায়ো, আমি কি বায়ো, আমি বায়ো, হুম তুমি বায়ো। এই জামাটাতে কি আছে, জামাটাতে কি আছে, মাও আছে ওর জামাটাতে, জামাটাতে মাও আছে, আর কি আছে, ভও আছে।
ও জামাটাতে কুকুর বেড়ালের একটুখানি ছাপা করা আছে বলে ওইসব বলছে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন বাজে সকালবেলা 6টা, মানে সূর্য তো উঠে পড়েছে কিন্তু এখনো ভালো করে ওঠেনি, এরকম ব্যাপার। আমি আজকে উঠেছি 5:30টার সময়, আর যারা সকালবেলা একটুখানি দেরিতে ঘুম থেকে ওঠেন ঠিক আছে, আমিও উঠি ম্যাক্সিমাম দিন ওরকমই উঠি 6:30-7টা, কিন্তু একটুখানি সকালবেলা যারা ওঠেন তারা জানেন সকালবেলা ওঠার মজাটাই আলাদা। এত সুন্দর ওয়েদারটা থাকে সারাদিন, মানে ওই ওয়েদারটা যদি একবার চোখে দেখা যায়, একবার ওই ওয়েদারের এনার্জিটা নেওয়া যায়, সারাদিন ওই এনার্জিতেই যেন কাজ করা যায়, এরকম একটা ব্যাপার। ওটা কে? ওটা আমি। এখন আই পিছি দেখছে, আই পিছি দেখতে দেখতে একটা বাচ্চা মেয়ে দেখাচ্ছে, ওটা নাকি আমি। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, মর্নিং বলো। আজ সকালবেলা 8:30 থেকে 8টা থেকে আয় পিছি আম পাতা জোড়া জোড়া আর আদুম বাদুম, মানে আগডুম বাগডুম এইসবগুলো দেখছে। দেখে আমাদের বাড়িতে ঠাকুরমশাই পুজো করতে এসেছিলো, তাকে দেখে আমার জা শাশুড়ি এসেছিলো একটুখানি ঘুরতে এসেছিলো, ও এসছে বলি ওকে দেখতে এসেছিলো, আর তারা পা নয় পাখা, পাখা চালাতে বলছে, ওইসব দেখতে এসেছিলো। তাদেরকে দেখে গলায় যত জোর আছে, যত শরীরে জোর আছে সব জোর দিয়ে দিয়ে চেঁচিয়ে 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 ও এখন এই ঘরে এসে বসে আছে, তারা এখন বাড়ি চলে গেছে, এরকম ব্যাপার। এখন তো 9:30 বাজে, আমার খাওয়া হয়ে গেছে, সকালবেলা ছাতু আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করেছি, আর একটুখানি দুপুরবেলার দিকে বেরোবো, কেননা আমার তো খুব একটা বেরোনোর সুযোগ হয় না, বেরোই যখন ওর সাথেই বেরোই, আর ও তো বেরোনোর টাইম পায় না, শনি রবিবারও দোকানের চাপ থাকে ইত্যাদি ইত্যাদি কারণে, আর এখন এরা প্যান্ডামিকে খুব একটা আমরা বেরোইও না খুব দরকার না থাকলে, কিন্তু আজকে দিদিভাইয়ের কিছু কেনাকাটা আছে তো সেই জন্য বেরোবো, আমি যা সঙ্গ দিতে যাবো তো যাবো আজকে দুপুরবেলা 4:30-4:30 দিকে বেরোবো, একবার ইচ্ছা আছে খুব, একভাবে থাকতে থাকতে আর ভালোও লাগছে না। আদু বাদুম, তুমি কিরম করে কাঁদো দেখিয়ে দাও সবাইকে, কিরম করে কাঁদো দেখিয়ে দাও, এ চুল ধরে টানো না, কিরম করে কাঁদো দেখিয়ে দাও সবাইকে, হুম করে কাঁদে হুম করে। আর তোমার মাথায় কটা শিং আছে? কটা শিং আছে? দুটো শিং আছে। চোখ কোনটা, মাথা কোনটা, কান কোনটা, আর দাঁত কোনটা, ই করে নাক কোনটা, নাক কোনটা দেখিয়ে দাও, নাক কোনটা, নাক তিনটে, নাক কোনটা, নাক দিয়ে শোকো কিনা মারো, শোকো কিনে পাবে শোকো, ওরম করে শুকতে হয় সব জানে, একবারে পাকা বুড়ি সব জানতা, তাই তো। না আমি এখন আর বক বক করবো, এখন টিভি চালাবো না, তুমি আমার একটু কাজ থাকতে পারে না, সবসময় তুমি কাজ করবে, তুমি সবসময় টিভি দেখবে, আমি কাজ করছি তো। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করবো বলে, আর আজকে রান্নাবান্না খুবই হালকা ফুলকা হচ্ছে। আজ যেটা হবে সেটা হচ্ছে টকের ডাল, ওই জন্য এখানে আমড়া সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে, আমড়াটা সেদ্ধ হয়ে গেলে ডালটা করা হবে টকের ডালটা। আর এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুটে রাখা আছে, এই পেঁয়াজগুলো দিয়ে হবে আলু পেঁয়াজের তরকারি, যদিও আলুটা এখনো কোটা হয়নি, পরে কুটবো আমি। এখানে একদম সরু সরু করে চিচিঙ্গে কোটা আছে, চিচিঙ্গে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখো মাখো তরকারি হবে, যেটা আমার খুবই ফেভারিট। এই সময় যদি আপনারা বাজারেতে আমড়া কিনতে যান তাহলে দেখবেন আমড়াটা অনেক বেশি বড় বড় বাজার, ওই আমড়াটা রান্না করার সময় একটা অন্যরকমই সেন্ট ছাড়ে, যেটা হয়তো বা এই সিজনটার আগে বা পরে আমরা রান্না করলে অতটা ভালো লাগবে না। আর খুব সুন্দর একটা টক টক একটা আমড়ার অন্যরকম স্মেল পাওয়া যায়, আর এই সময় তো ওই হয় না বিলাতি আমড়া, এই সময় খুব বেশি বাজারে উঠেছে, ওই আমড়াগুলো খেতে বেশি ভালো লাগে, আর ওইগুলো লঙ্কা গুঁড়ো বিন নুন দিয়ে মেখে দুপুরবেলা বসে যদি খাওয়া থাকে খাওয়া যায়, এর থেকে ভালো কিছু আর মানে হতে পারে না। আজকের ঘরোয়া একদম লাইট ওয়েতে চিচিঙ্গা আলু তরকারিটা করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে কড়ায় তেল নিয়ে নিয়েছি, তেলটা বেশ কিছুটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা গরম হয়ে যেতে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3টে টুকরো করে, আর এর মধ্যে 1 মুঠো মতন পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা হালকা করে ভেজে নেবো। এবার এর মধ্যে আগে থেকে যে চিকন চিকন করে আলু আর চিচিঙ্গেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার এইটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে চিচিঙ্গের একটা তেঁতো তেঁতো ভাব সেটা কেটে যায়। আপনারা অনেকেই লক্ষ্য করবেন যে রান্নার মধ্যে ম্যাক্সিমাম টাইম আমি 5 ফোড়ন ইউজ করি, 5 ফোড়ন কেন, প্রত্যেকটা ফোড়নেতে কিছু না কিছু উপকারিতাটা থাকে, এবার ওই জন্য 5 ফোড়নেতে স্বাভাবিকভাবে উপকারিতাটা আরেকটু বেশি হয়, তো সেই জন্য আমি 5 ফোড়নটা একটু বেশি রান্নায় ব্যবহার করে থাকি। আর এছাড়াও দেখবেন 5 ফোড়নে যেহেতু রাঁধুনি থাকে, রাঁধুনির একটা নিজস্ব আলাদা সেন্ট আছে, তো সেই ক্ষেত্রে আমার 5 ফোড়ন দিলে মনে হয় যেন রান্নার টেস্টটা আরেকটু ভালো হলো, আরেকটু সেন্টটা ভালো হলো,
সেই জন্য আমি পাঁচ ফোড়ন ম্যাক্সিমাম রান্নায় ব্যবহার করি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কিংবা রান্নায় নুন দিলে নাকি টেস্ট ভালো, জানি না এটা কতটা সত্যি না কতটা মিথ্যে, দিয়ে থাকি শুনেছি। আর একটুখানি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো, জল দিয়ে দেবো, জল দিয়ে এটা সেদ্ধ হতে দেবো, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ঘুমিয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠে এখন আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে একটুখানি বেরোবো। দিদিভাই একটুখানি বললো সামনে দোকানগুলো বাজার কলকাতা প্যান্টালুনস এইগুলো কেনাকাটা করতে যাবে, আমি ভাবলাম তো আমিও যাই, আর ওই জন্য কেনাকাটা করতে আমি সঙ্গ দিতে যাবো, আর এই হচ্ছে ব্যাপার। তো এখন যাওয়া যাক, ও এখনো পর্যন্ত রেডি হচ্ছে, আমার রেডি হয়ে আমি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। আমি তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে যেটা এখন সবার প্রথমে দেখাবো সেটা হচ্ছে আজকে কি কেনাকাটা হয়েছে। কলকাতা থেকে একটা জিন্স কেনা হয়েছে, আর জিন্সটা এইরকম নীল রঙের একটা জিন্সটা। এখন এই বাচ্চাটা আবারও টিভি দেখতে বসে পড়েছে আর এখানে কার্টুন দেখছে, একভাবে ঘুম পাড়ানি, মাসি পিসি, আম পাতা জোড়া জোড়া। আর এই ভিডিওটাতে দেখছি 3.2 crore ভিউ আছে, তো তার মধ্যে এই বাচ্চাটাই 1 crore ভিউ করে দিয়েছে। এরকমই সব করে বাচ্চাগুলো, সারাদিন সকালবেলা 8টা থেকে আজকে এইসব দেখতে শুরু করেছে, সারাদিন এইসব দেখে দেখেই আজকে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর আজকে দোকান থেকেও তাড়াতাড়ি ওই জন্য চলে এলাম, ভালো করে এটা ওটা দেখানো হলো না, ওই একটাই জিনিস মাত্র ওরা কিনেছে, ব্যাস ওইটুকুনি কিনে এটাই হচ্ছে। ও অ্যাড চলে এসছে, অ্যাড আসা যাবে না কোনো ভিডিও, চেঁচাবি না, কোনোদিন কোনো ভিডিওতে অ্যাড আসা যাবে না, ভিডিওতে অ্যাড এলেই চিল চিৎকার। ta 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 ta